হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে লম্বা সামের বরফি। এই বরফিটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু ভীষণ মজার। আপনারা ঈদে তৈরি করতে পারে। আশা করছি আমার আজকের এই সামের বরফি আপনাদের সবার কাছে ভালো লাগবে। লম্বা সামের বরফি তৈরি করার জন্য আমি এখানে রাঁধুনি লম্বা সামাই নিয়েছি। সামাইটাকে প্রথমে আমি কিভাবে ছোটো ছোটো করে নিব, প্যাকেটে রেখে ছোটো করা খুবই সহজ। তো ছোটো ছোটো করে নিয়েছি। তো চুলে একটা প্যান বসিয়ে তাতে 1.5 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিব। ঘিটা গলে গিয়ে একটু গরম হলে এখন আমি ছানাটা দিয়ে দিচ্ছি। তো দেখুন, আমি সবগুলো সেমাই দিয়ে দিচ্ছি। তো সেমাইটা দেওয়ার পরে আমি চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এই সেমাইটাকে আমি 3-4 মিনিট ভেজে নিব। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারেন। এই ভাজা লম্বা সেমাইয়ের বরফিটা খেতে কিন্তু ভীষণ মজার। আপনারা ঈদের সময়টা তৈরি করতে পারেন। তো এই পর্যায়ে আমি কিছু কিশমিস দিয়ে দিচ্ছি। কিশমিসটা আপনারা অবশ্যই ধুয়ে দিবেন, অনেকে না ধুয়ে দিয়ে দেয়। আসলে কিশমিসের মধ্যে অনেক বালি থাকে। তারপর আবার মিশিয়ে নিচ্ছি। এখন একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব। সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আমি 5-6 মিনিটের মতো এই সেমাইটা ভেজে নিয়েছি। স্যামের কালারটা একটু সামান্য চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। তো আমি 1/2 কাপের মতো কন্ডেন্স মিল্ক দিয়ে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি, লাগলে পরবর্তীতে আরও দিব। আরো কন্ডেন্স মিল্ক দিতে হবে। আমি প্রায় 1 কাপের কাছাকাছি কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম। তারপরে কন্ডেন্স মিল্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। 1/2 কাপের একটু বেশি লেগেছে কন্ডেন্স মিল্কটা। এখন বরফির জন্য পারফেক্ট হয়ে গিয়েছে সেমাইটা। তো দেখুন, বরফির জন্য সেমাইটা পারফেক্ট হয়ে গিয়েছে। খুব ভালোভাবে একটু মিশিয়ে দিবেন আপনারা কন্ডেন্স মিল্কটা সেমাইয়ের সাথে। তো এখন আমি একটা প্লেটে ঢেলে নিব। তো দেখুন, সেমাইটা আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। তো হাতের সাহায্যে আমি একটু সমান করে দিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়েও সমান করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাকি সেমাইটাও দিয়ে দিচ্ছি। তো দেখুন, সবগুলো সেমাই আমি প্লেটে দিয়ে ভালোভাবে সেট করে দিয়েছি। তো এই সেমাইগুলো ঠান্ডা হয়ে জমে শক্ত হয়ে যাবে, তারপর আমি আপনাদেরকে কেটে পরিবেশন করে দেখিয়ে দিব। তো দেখুন, সেমাইটা শক্ত হয়ে গিয়েছে আর হাতের সাথে লেগে যাচ্ছে না। এখন আমি একটা ছুরির সাহায্যে সেমাইয়ের মধ্যে শেপ নিয়ে নিচ্ছি।
সেমাইয়ের বরফটা কেটে নিয়েছি, দেখুন কত সুন্দর। এটা কিন্তু খেতে ভীষণ মজার। তো বরফিগুলো তুলে একটা প্লেটে রেখে দিয়েছি, উপরে একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। তো আমার আজকের এই স্যামাইয়ের বরফির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।